মন অহংকারে দিন কাটালি মানুষ হবি কেমন করে, তোর সাধন ভোজন নষ্ট হইল হিংসা নিন্দা অহংকারে, মন অহংকারে দিন কাটালি মানুষ হবি কেমন করে, জেলে ধোপা মুচি জাতি এই সকল ব্যবসার খেতি, আরে মনে সবাই মানব জাতি আর জাতি নাই সংসারে, অহংকারে দিন কাটালি মানুষ হবি কেমন করে, টাকা পয়সা বাবু আনা এই নিয়ে তোর ভুল ধারণা, কুলের খবর নাই তোর জানা কুলীন হবি কোন বিচারে, অহংকারে দিন কাটালি মানুষ হবি কেমন করে, পাকা দালান জমিদারি এই নিয়ে তোর অহংকারী, নকল ধন দুনিয়া দাড়ি আসল ধন তোর মাইজ ভান্ডারে, অহংকারে দিন কাটালি মানুষ হবি কেমন করে, রমেশ কয় মন কর্ম নাশা সারধন গৌরবের লিপসা, যে আশায় দুনিয়া আশা হরদম থাকো সে আশা ধরে, অহংকারে দিন কাটালি মানুষ হবি কেমন করে। পরম শ্রদ্ধা সভাপতি, শ্রদ্ধা গুণীজন, পূজনীয় ব্যক্তিবর্গ, শিক্ষক মন্ডলী, শিক্ষয়িত্রী মন্ডলী, পরম স্নেহাস্পদ ছাত্র ছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডার্কনেস ক্যান নট রিমুভ ডার্কনেস, অনলি লাইট ক্যান ডু দ্যাট। হেট ক্যান নট রিমুভ হেট, অনলি লাভ ক্যান ডু দ্যাট। দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট, দ্য মোস্ট পারসিস্ট্যান্ট, দ্য মোস্ট আর্জেন্ট কোশ্চেন বিফোর অল ওয়াজ, হোয়াট ইউ আর ডুইং, হোয়াট ইউ আর থিঙ্কিং ফর আদার্স। স্যার এফ রহমান, নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছে জেঠাই, আজি তাই শ্যামলে শ্যামল তুমি মিলে মায় নীল, তোমাতে পেয়েছে মোর সুন্দরের মিল ছবি, তুমি কি কেবলই ছবি শুধু পটে কেউ দুলিকা, যারা পড়ে আছে বীর আকাশের মেয়ে, তুমি কি তাদের মতো সত্য নও ছবি, তুমি কি কেবলই ছবি, তোমার মহাবিশ্বে কবু হারায় না গো কিছু, আমরা অবোধ অন্ধ মায়ায় তাই তো কাঁদি প্রভু, তোমার মতোই তোমার ভুবন চিরপূর্ণ হে নারায়ণ, দেখতে না পায় অন্ধ নয়ন তাই দুঃখ প্রভু, ঝড়ে যে ফল ধোলার মাঝে হয় না কবু হারা, ওই ঝরা ফলে নেই জন্ম তরুণ তরুণ চারা, তারা হয় না কবু হারা, হারালো মোর প্রিয় যারা, তোমার কাছে আছে তারা আমার কাছে নাই তাহারা, হারায় নাকি তবু তোমার মহাবিশ্বে কিছু হারায় না কো প্রভু। স্যার এফ রহমান দৈহিকভাবে আমাদের থেকে চলে গেছেন, কিন্তু আমাদের আত্মার জগতে, আমাদের চিন্তার জগতে চিরদিন জাগরূপ থাকবেন স্যার এফ রহমান। আমরা হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধা ভরে তাকে স্মরণ করি, আর বিধাতার কাছে আমার মিনতি আমাদের সকলের, আল্লাহ যেন এই মহান তাপসকে বেহেস্তের আলা মকাম দান করেন। দেয়ার আর টু থিংস ইন লাইফ, ওয়ান ইজ রিকোয়ারমেন্ট, অ্যানাদার ইজ পারপাস। ফুড, শেল্টার, ক্লোদিং, ট্রান্সপোর্টেশন, হাউজিং, মেডিসিন, দিজ আর অল রিকোয়ারমেন্টস অফ হিউম্যান লাইফ, বাট অনলি দিজ আর নট দ্য পারপাস অফ লাইফ। হোয়াট ইজ দ্য পারপাস অফ লাইফ? Purpose of life is not only to be a married man, a rich man, a big industrialist. Purpose of life is not owning 2, 3, 4 houses in the capital city, 10 air conditioned car. Purpose of life is to be good ordinary man with love, care and compassion. Purpose of life is to be an useful man. Purpose of life is to be an honorable man. Purpose of life is to put some glimpses that even after your departure, people will remember you, will not forget you, will miss you,
এফ রহমান স্যার, উই মিস ইউ, উই রিমেম্বার ইউ, উই ডু নট ফরগেট ইউ, ইউ আর উইদিন আস, ইউ আর উইথ আস। স্বামী বিবেকানন্দ 125 বছর আগে শিকাগোতে বিশ্ববিখ্যাত বক্তৃতা দিয়েছিলেন। তার জন্ম ছিল 1863 সালে, তার মৃত্যু 1902 সালে, মাত্র 39 বছর জীবিত ছিলেন। আমেরিকার শিকাগোতে যে বক্তৃতা দিয়েছিলেন, তিনি মানুষের জীবনের পারপাস কি এ সম্বন্ধে বলেছেন স্বামী বিবেকানন্দ। দ্য রিয়েল বার্থ অফ এন ইন্ডিভিজুয়াল টেক্স প্লেস অনলি হোয়েন দ্য পারপাস অফ হিজ লাইফ জার্মিনেটস। দোজ হু ডো নট হ্যাভ এনি পারপাস অফ লাইফ, দে আর নাথিং বাট জাস্ট লাইক ইন টকিং, ওয়াকিং, ইটিং কর্পসেস, তারা মৃতদেহ বলছেন তিনি। স্বামী বিবেকানন্দ বলেছেন, দোজ হু ডো নট হ্যাভ এ পারপাস ইন লাইফ, দে আর নাথিং বাট ওয়াকিং অ্যান্ড টকিং কর্পসেস, টিল দ্য পারপাস অফ লাইফ ইজ নট রিকগনাইজড, লাইফ ইজ অ্যাবসলিউটলি ইউজলেস। দেয়ারফোর দ্য ইয়ং জেনারেশন, ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের চেতনার বাতিঘর, ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের অস্তিত্বের বিকাশ, ঢাকা বিশ্ববিদ্যালয় সমস্ত বিশ্বের জন্য বাঙালির বাঙালিত্বকে স্মরণ করার ইতিহাস। ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু সাধারণ বিদ্যার পদবী নয়, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মহান সন্তানেরা, কীর্তিমান সন্তানেরা এই পৃথিবীতে আবির্ভূত হয়েছে, যারা বিশ্বকে আলোকিত করেছে। আমরা সম্মানিত, আমরা গর্বিত, আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতেছি। আমাদেরকে শুধু বিদ্যা অর্জন করলে চলবে না, বিদ্যার সাথে বিনয়, শিক্ষার সাথে দীক্ষা, কর্মের সাথে নিষ্ঠা, জীবনের সাথে প্রেম এবং ভালোবাসা, সমস্ত একজন আলোকিত মানুষ হিসেবে আমাদেরকে পৃথিবীর জন্য বিকশিত হতে হবে। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়। পারপাস অফ লাইফ সম্বন্ধে মহর্ষি পাতঞ্জলি বলেছেন, এত বড় বড় পণ্ডিত মানুষ মুখ শুকায় গেছে, মহর্ষি পাতঞ্জলি বলেছেন, হোয়েন ইউ আর ইন্সপায়ার্ড বাই সাম গ্রেট পারপাস, সাম এক্সট্রাঅর্ডিনারি প্রজেক্ট, সাম বিগ ড্রিম, অল ইউর থটস ব্রেক দেয়ার বাউন্স, ইউর মাইন্ড ট্রান্সেন্ডস অল লিমিটেশনস, ইউর কনসেন্সাস এক্সপ্যান্ড ইন এভরি ডাইরেকশন, অ্যান্ড ইউ ফাইন্ড ইউর সেলফ টু বি ইন এ নিউ গ্রেট অ্যান্ড ওয়ান্ডারফুল ওয়ার্ল্ড। ডরমেন্ট ফোর্সেস, ফ্যাকাল্টিস, ট্যালেন্টস, স্ট্রেংথ অ্যান্ড ক্যাপাবিলিটিস, নলেজ অ্যান্ড উইজডম, অল বিকাম অ্যালাইভ, অ্যান্ড ইউ ডিসকভার ইউর সেলফ টু বি গ্রেটার পার্সন বাই ফার দ্যাট এনি টাইম ইউ এভার ড্রিমড ইউর সেলফ টু বি। পারপাস অফ লাইফ সমাজে জাতির পিতা বঙ্গবন্ধু তার অসমাপ্ত আত্মজীবনীর প্রথম সেন্টেন্সটা হাতে লেখা, অ্যাজ এ ম্যান হোয়াট কনসার্নস ম্যানকাইন্ড কনসার্নস মি, অ্যাজ এ বাঙালি আই এম ডিপলি ইনভলভ ইন অল দ্যাট কনসার্নস দ্য বাঙালিস, দিস অ্যাবাইডিং ইনভলভমেন্ট ইজ বর্ন অফ অ্যান্ড দ্যাট ইজ থ্রু লাভ, এন্ডিউরিং লাভ, অ্যান্ড দ্যাট ইজ দ্য লিভিং টু মাই পলিটিক্স, এন্ড অফ মাই ভেরি লিভিং। এই এন্ড অফ মাই ভেরি লিভিং এই কথা আর কেউ বলতে পারে নাই, একমাত্র জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছে। আমরা ভাগ্যবান এই বিশ্বের জমিনে 9 মাসে কোনো জাতি তার স্বাধীনতা অর্জন করতে পারে নাই, এটা আমরা তোমরা করেছি। এই পৃথিবীর জমিনে মায়ের ভাষাকে প্রতিষ্ঠা করার জন্য কোনো মানুষ তার বুকের তাজা রক্ত দিতে পারে নাই, আমরা দিয়েছি। বিশ্বব্যাংক আমাদেরকে পদ্মা ব্রিজ করার জন্য টাকা দেয় নাই, আমরা বাঙালিরা করেছি। বাংলাদেশ জানুয়ারির 1 তারিখে আমার সন্তানদের হাতে বিনামূল্যে 35 কোটি বই বিনামূল্যে হাতে দিচ্ছে। বাংলাদেশ
ছয় কোটি মানুষের দুর্ভিক্ষ জড়িত দেশ, বিশ্বে আমরা খাদ্য রপ্তানি, এখন শুধু উদ্বৃত্ত নয়, আমরা খাদ্য রপ্তানি করতেছি বিশ্বের বিভিন্ন দেশে। বাংলাদেশ শাক সবজির তৃতীয় প্রডিউসারকারী দেশ, বাংলাদেশ মাছ উৎপাদনকারী চতুর্থ দেশ। আমরা পারি, আমরা জানি, আমরা করব, তোমরা বিশ্বাস করো। দ্য ফ্লেম অফ লাইফ ক্যানট বি বরোড ফ্রম আদার্স, ইট মাস্ট বি কিন্ডল ফ্রম দ্য টেম্পল অফ ওয়ান সোল সেলফ। আমি তোমাদেরকে জীবনে বড় হওয়ার একটা দুইটা ট্যাবলেট বলে যাচ্ছি, আমিও তোমাদের মশাত্ত ছিলাম। আমি আমার জীবন শুরু করেছি 100 টাকা বেতনে, সারা মাস কাজ করতাম, রাত্রে লেখাপড়া করতাম। আমি আল্লাহর দয়া তোমাদের ভালোবাসায় আজকে আল্লাহ এই অবস্থানে আছেন। প্রফেসর ডক্টর সাইফুল ইসলাম স্যার আমার সহকর্মী, আমাদের বিশ্ববিদ্যালয়ে তিনি দেখাশোনা করেন। আমরা একটা বিশ্ববিদ্যালয় করেছি যেখানে প্রথম সমাবর্তন বক্তা ভারতের প্রেসিডেন্ট এপিজে আব্দুল কালাম এসেছিলেন, দ্বিতীয় মাহাতির মোহাম্মদ এসেছিলেন। আমাদের প্রত্যেকটা সমাবর্তনে আমাদের মহামান্য রাষ্ট্রপতি অংশগ্রহণ করে থাকেন। তোমরা মনে রাখবে, নো ওয়ান এভার অ্যাটেইনস দ্য ইমিনেন্ট সাকসেস বাই সিম্পলি ডুইং হোয়াট ইজ রিকোয়ার্ড অফ হিম, ইট ইজ দ্য অ্যামাউন্ট অফ এক্সেলেন্স হোয়াট ইজ ওভার অ্যান্ড অ্যাবাভ দ্য রিকোয়ার্ড ডিটারমাইন্স দ্য গ্রেটনেস অফ আলটিমেট ডিস্টিংশন। তোমরা জীবনে কত বড় হবে সেটা নির্ভর করবে তুমি প্রয়োজনের অতিরিক্ত কতটুকু কাজ করলে। যারা সাধারণ মানুষ তারা কাজ করে সকাল 9টা থেকে বিকাল 5টা, আর যারা এফ রহমান তারা কাজ করে, আমার সামনে আমার ভাই কাসেম সাহেব আছেন নর্থ সাউথের প্রতিষ্ঠাতা, তারা কাজ করে সকাল 5টা থেকে রাত 9টা। এই একটা কথা তোমরা মনে রাখবে, তুমি জীবনে কতটুকু বড় হবে কত সাকসেস অর্জন করবে সেটা নির্ভর করবে তুমি প্রয়োজনের অতিরিক্ত কতটুকু কাজ করলে। তোমরা প্রশ্ন করতে পারো, আঙ্কেল আপনি তো যাই হোক 100 টাকায় শুরু করছেন, আমরা দেখি নাই শুনিয়ে গেলেই, এখন তো আপনি সেই অবস্থায় নাই, তো আঙ্কেল আমাদের তো কিছু নাই, টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, ঘর নাই, অফিস নাই, আদালত নাই, মেশিন নাই, টুলস নাই, তো আমাদের জন্য কি আছে, আমি তোমাদের জন্য কি আছে? পৃথিবীর বিখ্যাত মনীষী মার্টিন লুথার কিং জুনিয়ার, মার্টিন লুথার কিং জুনিয়ার যিনি সবচেয়ে অল্প বয়সে নোবেল লড়িয়েছিলেন, তিনি তোমাদের জন্য আমাদের কজন্য একটা বড় উপদেশ মানে ডেকে গেছেন। ইফ এ ম্যান ইজ কল টু বি স্ট্রিট সুইপার হি শুড সুইপ দ্য স্টেট ইভেন এজ মাইকেল অ্যাঞ্জেলো পেইন্টেড, বিথোভেন কম্পোজড মিউজিক, শেক্সপিয়ার রোড পোয়েট্রি, হি শুড সুইপ দ্য স্ট্রিট সো ওয়েল দ্যাট এনি গেস্ট ফ্রম হেভেন অর আর্থ উইল পজ টু সে হি হ্যাজ লিভড এ গ্রেট স্ট্রিট সুইপার হু ডিড ইজ জব উইথ এক্সেলেন্স। মার্টিন লুথার কিং জুনিয়র বলেছেন আমাদের দেশে, আচ্ছা তালিটা একটু জোরে দাও নাহলে কথা ওঠে না, তো তোমরা একেবারে তোমরা একেবারে কি বানিয়ে গেছো গা, তালিটা জোরে দিতে চাও না, আবার না হল চাইতেছ, এই তালি হল হবে না কোনো। সাইফুল আমায় কেড়ে আনছে আমি জানি, এইসব তালিতে হল না টল হবে না। মার্টিন লুথার বলেছেন আমাদের দেশে সুইপার ইন্ডিসে কোনো চাকরি নাই, যদি কোনো মানুষ কাউকে সুইপারের চাকরি দেয় আর সেই সুইপার যদি সেরকম গভীর মনোযোগ, সেরকম গভীর ভালোবাসা, সেরকম পরিশ্রম সাধনা অধ্যবসায় তপস্যা তপস্যা তার সুইপারই কাজ করে, যেরকম মার্টিন লুথার কিং বলতেছেন, ইতালির বিখ্যাত পেইন্টার মাইকেল অ্যাঞ্জেলো যার একটা পেইন্টিং এখন $20,000,000,000 বিক্রি হয়, শেক্সপিয়ার যে গভীর মনোনিবেশের সাথে কবিতা লিখতেন, ড্রামা লিখতেন, বিথোভেন জার্মানির সঙ্গীতে সম্রাট ছিলেন, তিনি ধ্যানদা ছিলেন, যে গভীর তপস্যা করে মাইকেল অ্যাঞ্জেলো পেইন্টিং করতেন, শেক্সপিয়ার কবিতা লিখতেন, বিথোভেন সঙ্গীতের চর্চা করতেন,
মার্টিন লুথার কিং বলতেছেন, সেই রাস্তার ঝাড়ুদার যদি সমস্ত মন প্রাণকে উজাড় করে তার রাস্তার ঝাড়ুদারি কাজ করে, এই পৃথিবী অথবা বেহেস্তের যে কোনো মানুষ আসুক, ক্ষণিকের জন্য দাঁড়াইতে বাধ্য হবেন এবং বলবেন, এইখানে যে মহান ঝাড়ুদার ছিল যে তার সমস্ত সত্তাকে উজাড় করে কাজ করে গেছে। আমরা কাজ করি, কাজকে ভালোবাসি না। আমরা সুনাম যা সুখ্যাতি যায় আমাদের বিশ্বস্ততা নাই, আমরা বড় লোক হতে চাই পরিশ্রম নাই, আমরা তাল গাছে বেল চাই, কাঁঠাল গাছে আপেল চাই। তোমরা মনে রাখবে, তাল গাছে তাল ধরে বেল গাছে বেল, কাঁঠাল গাছে কাঁঠাল হয় সরিষায় তেল। আর ইদানিং তো গাছ না গালায় ফল চায়। একটা মানুষের জীবনে কতটুকু প্রয়োজন, কত দরকার! এই যে সম্রাট নামের মানুষ, সে একজন লোককে কাজ পর্যন্ত 1100 কোটি টাকা ঘুষ দিয়েছে, তার টেবিলে 800 কোটি টাকার FDR পেয়েছে, 700 কোটি টাকার চেক ছিল, 10 কোটি টাকা নগদ ছিল, তার নাকি প্রতিদিন 150 কোটি টাকার ট্রানজ্যাকশন হইত। লক্ষ শহীদের রক্তার্জিত স্বাধীনতা আমরা এখনো পূর্ণতা দিতে পারি নাই। এখনো রাস্তা অনেক মা বোন তার সন্তানকে কাঁধে নিয়ে হাঁটতেছে, এখনো বহু মানুষ দুবেলা খাওয়ার তার ব্যবস্থা নাই। যে মা তার সন্তানকে হারিয়েছে যুদ্ধের দিনে, তার বুককে কোনোদিন আমরা পড়তে পারবো না। যে স্ত্রী তার হৃদয়তম স্বামীকে হারিয়েছে, সমস্ত পৃথিবী তাদের দিনে তার বুক পোড়া হবে না। যে সন্তান তার বাবাকে হারিয়েছে, আমরা কি করতেছি, আমরা কি ভাবতেছি! আমাদের বিদ্যা হচ্ছে কিন্তু বিনয় হচ্ছে না, আমাদের শিক্ষা হচ্ছে না, শিক্ষা হচ্ছে দীক্ষা হচ্ছে না। আমরা A+B হোল স্কোয়ার করতেছি, A² + 2B² করতেছি। আমাদেরকে পার্থিব বিদ্যা সকল অর্জন করতে হবে। জালালউদ্দিন রুমি বলেছেন, বদগ্রহরা এলে মুফান আমুফতান দাদনের ত্যাগবদস্তের হাজান। খারাপ মানুষ, অসচ্চিত্ত চরিত্রের অধিকারী মানুষ, দুষ্ট দুর্বৃত মানুষ যদি লক্ষ কোটি টাকা অর্জন করে ফেলে, বড় ইঞ্জিনিয়ার হয়ে যায়, তার দ্বারা সমাজের কোনো উপকার হবে না, কারণ সে দুষ্টতার স্বভাব নাই। সেজন্য আমাদেরকে অ্যাবিলিটির সাথে ক্যারেক্টার গঠন করতে হবে, আমাদেরকে বিদ্যার সাথে বিনয় অর্জন করতে হবে, শিক্ষার সাথে দীক্ষা গ্রহণ করতে হবে, আমাদেরকে ভালো আলোকিত মানুষ হতে হবে। শ্রীমদ ভগবদ্গীতা, হিউম্যানিটি, আনঅস্টেন্টেশাসনেস, নন ইঞ্জুরিং, ফরগিভনেস, পিউরিটি অফ হার্ট, স্টিডফাস্টনেস, সিম্পলিসিটি, সেলফ কন্ট্রোল, জাস্টিস, দিজ আর অল ডিক্লেয়ার টু বি উইজডম। হোয়াট ইজ অপোজ টু দিস ইজ ইগনোরেন্স। দ্য মোস্ট অফ দি আইরনি অফ ফেট অফ দি এন্টায়ার ওয়ার্ল্ড টুডে, উই অল আর সাফারিং ফ্রম ইগনোরেন্স। টু রোডস ডাইভার্স দি রোড, অ্যান্ড আই টুক দ্যাট ওয়ান লেস্টেবল ভাই, অ্যান্ড দ্যাট হ্যাজ মেড অল দ্য ডিফারেন্সেস ইন মাই লাইফ। আমরা সাধারণ মানুষ, আমাদের সামনে রোল মডেল নাই, আলোকবর্তিকা নাই, আমরা তাকে অনুসরণ করব। সেই অনুসরণ যদি করতে হয় একমাত্র সমস্ত পৃথিবীর জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ কোরআনে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আজিম, আমি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে সৃষ্টির অনুসার আদিকাল থেকে ধ্বংসের শেষ মুহূর্ত পর্যন্ত সর্বশ্রেষ্ঠতর অধিকারী, চরিত্র আদর্শের মূর্ত বিকাশ আমার হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে এই পৃথিবীর জমিনে আমি প্রেরণ করলাম। তোমরা তাকে মায়া করবে, ভালোবাসবে, তার অনুশাসনকে অনুসরণ করবে, তিনি যা বলেছেন করবে, যেটা মানা করছেন করবে না। আল্লাহ তোমাদেরকে উভয় জাহানের কামিয়ে বিধান করবেন। এই হাদিসের বাণী 1905 সালে হোসেন শহীদ সরওয়ার্দির আব্বা আবদুল্লাহ সরওয়ার্দি, তিনি কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস ছিলেন, তিনি অ্যারাবিক থেকে ইংরেজিতে ট্রান্সলেট করছেন, সেই বইটা এরকম ছিল সাইজের। লিও টলস্টয় যখন মারা যায়, তার পকেটের মধ্যে
রসুলে পাকের এই বাণীগুলি তার ওভার কোটের পকেটের ভিত্তিতে পাওয়া গিয়েছিল। এই যে বই, এই বইয়ের ভূমিকা লিখছে গান্ধী। গান্ধী আমাদের রসুলে পাক সম্বন্ধে একটা সেন্টেন্স আপনারা একটু শোনান দয়া করে। জ্ঞান গুণ তাপসদের ব্যাপারে কোনো মাপকাঠি নাই, কোনো বাউন্ডারি নাই, কোনো ক্লাইমেট নাই। জ্ঞানের কথা তুমি যেখানে শুনবে সেখান থেকে তুমি জ্ঞান অর্জন করতে পারবে। কে বলল সেটা না, কি বললেন সেটা, দ্যাট ইজ দি বেসিক প্রিন্সিপাল অফ রিলিজিয়ান। গান্ধী বলেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন চিত্তাকর্ষক ব্যক্তিত্ব সম্পন্ন মহাপুরুষ, বলিষ্ঠ দেহ, মধ্যম আকার, প্রশস্ত স্কন্ধ, হৃদয় কারা মুখাবয়বের অধিকারী। তার ছিল কালো চুল, কালো চোখের তারা আর দীর্ঘ শস্য। তার মানসিক শক্তি ছিল অত্যন্ত উচ্চ পর্যায়ের, আচরণ সংযত তবু মমতায় আর্দ্র, ভাষা ছিল অল্প কথায় অর্থপূর্ণ ও রসগ্রাহী, হৃদয়াবেগ তীব্র, অনুভূতি ছিল মহান, প্রেমপূর্ণ, উদার, পুরোপুরি। তিনি বিস্ময়কর, শক্তিমান, কর্মময়, বুদ্ধিদীপ্ত ও দৃঢ় চরিত্রবান এক মহাপুরুষ। কিশোর বয়স থেকে তিনি মিথ্যাচারী ও প্রজ্ঞাশীল ছিলেন। তার সাধুতা ও সত্যনিষ্ঠার জন্য তিনি পরিচিত ছিলেন আল আমিন নামে। ভারতের প্রাক্তন প্রেসিডেন্ট এপিজে আব্দুল কালাম, আমার তো বৃত্তি বহু জ্বালা, 10-20-50 মিনিটের বক্তৃতা কিচ্ছু হবে না, সুতরাং আজকে বন্ধ করে দিই। আরেক দিন শুধু একক বক্তৃতা হবে 4 ঘন্টার। আমি পরীক্ষা নেব ফজলুর রহমান হলের ছাত্র ছাত্রীদেরকে, যদি পরীক্ষায় পাশ করে এখানে অডিটোরিয়াম করে দেবো ইনশাল্লাহ, আর পরীক্ষায় যদি ফেল করে 1 টাকা খরচ করতাম না। ভারতের প্রাক্তন প্রেসিডেন্ট এপিজে আব্দুল কালাম, তিনি বিশ্ববিদ্যালয়ের একটা বড় অনুষ্ঠান, প্রায় 25-30 হাজার ছাত্র ছাত্রী। তিনি তার এক বন্ধু ওয়াই এস রাজন, তিনি বৈদিক ধর্মের মহাপণ্ডিত ছিলেন, তার কাছে গেলেন যে বন্ধু তুমি মহাপণ্ডিত, মহাজ্ঞানী, আমি অনেক বড় একটা অনুষ্ঠানে যাচ্ছি, 20-25 হাজার ইউনিভার্সিটির ছাত্র, তাদেরকে আমি কী উপদেশ বাড়ি দিতে পারি, আমাকে একটু তুমি গাইডেন্স দাও। ওয়াই এস রাজন 3টা গাইডলাইন দিলেন, আর 3টাই ছিল এই রসুলে পাকের আদর্শ বাণী। 1 নম্বর ছিল কোন কাজকে বলা যাবে শ্রেষ্ঠ কাজ। আমার পূর্ববর্তী বক্তারা বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয় মানবতার বিশ্ববিদ্যালয়, এখানে সাম্প্রদায়িক কোনো দাগা নাই। বাংলাদেশ ঠিক তাই, বঙ্গবন্ধু বাংলাদেশ, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, সাঁওতাল, যুগি, ধোপা, নাপি, আমরা সমস্ত বাংলাদেশের বাংলাদেশি, আমাদের কোনো ভেদাভেদ নেই, আমরা প্রত্যেককে মানব সন্তান হিসেবে ভালোবাসব। 3টা কথা ওনাকে বললেন, বললেন রসুলে পাক কোন কাজকে বলা যাবে শ্রেষ্ঠ কাজ। তিনি নামাজ রোজার কথা বলে নাই। কেন? নামাজ রোজা শুধু মুসলমানরা করি, হিন্দুরা তো নামাজ না, তাদের ধর্ম অন্যরকম, বৌদ্ধরা অন্যরকম করে, কিন্তু রসুল তো সমস্ত মানব জাতির জন্য রসুল, সেই জন্য তার কথা তার চিন্তার মধ্যে বিশ্ব মানবতাকে কেন্দ্র করে সমস্ত কাজকর্ম ছিল। ইয়া রাসূলুল্লাহ কোন কাজকে বলা যাবে শ্রেষ্ঠ কাজ? আল্লাহ রসুল বললেন মানুষের মনকে প্রফুল্ল করতে সাহায্য করা, ক্ষুদি থেকে অন্ন দান করা, ক্লিষ্টকে সাহায্য করা, ব্যথিতের ব্যথা লাঘব করা, আর মজলুমের পাশে দাঁড়িয়ে অন্যায়ের বিরুদ্ধে চরণ করা। 2 নম্বর প্রশ্ন, আল্লাহর কাছ থেকে সবচেয়ে বেশি অনুগ্রহ কে পেতে পারেন? শুধু মুসলমানরা, শুধু হিন্দুরা, শুধু খ্রিস্টানরা, শুধু বৌদ্ধরা? আল্লাহ রসুল কি বলছে শোনো। রসুলে পাক বললেন আল্লাহর সৃষ্ট জীবন, মানবকুল, প্রাণীকুল, উদ্ভিদ জগৎ, সকলের প্রাণ আছে, সকলকে আল্লাহ সৃষ্টি করছেন। রসুলে পাক বললেন আল্লাহর সৃষ্ট জীবন, যার কাছ থেকে যত বেশি অনুগ্রহ পেয়েছেন তিনি বিধাতার কাছ থেকে তত বেশি অনুগ্রহ পাবেন। জাতির পিতা বঙ্গবন্ধু স্যার আহমদ ফজলুর রহমান স্যার, আমাদের মুরব্বিনে কেরাম যারা স্টেজে আছেন, এখানে তোমরা যারা আছো,
আমরা সকলেই মনের গভীর থেকে মানুষের শুভকামনা করি, ভালো কামনা করি। যার জন্য তোমরা চিন্তা করো, বাংলাদেশে 20 কোটি মানুষের মধ্যে আমাদের অবস্থায় আল্লাহ কয়জনকে আনছে। আমি তোমাদেরকে 3 নম্বর একটা ট্যাবলেট দিতেছি, যদি জীবনে বড় হতে চাও, কামিয়াবি অর্জন করতে চাও, আল্লাহর দয়া অনুগ্রহ কৃপা যদি লাভ করতে চাও, কোরআনে মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামা সালি হাববাতিন নাবাতাত সাবা সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাববা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ কোরআনে বলতেছেন, কোন মানুষ যদি আমার বান্দার জন্য, আমার মানুষের জন্য একটা টাকা খরচ করে, তিনি যেন মাটি যেতে গাছের বিচি লাগালেন, সেই বিচির থেকে একটা গাছ হলো, সেই গাছের মধ্যে 7টা শাখা হলো, এক একটা শাখার মধ্যে আমি আল্লাহ 100 ফল দেই, আর আমি আল্লাহ যদি তার 1টা টাকা দান কবুল করি, আমি তাকে 10 কোটি টাকা দিতে পারি। তোমরা যদি বড় হতে চাও, মাদার টেরেসা বলেছেন, ইফ ইউ হ্যাভ নাথিং টু গিভ, গিভ ইউ নাথিংনেস, স্মাইল। দ্য ট্রু স্পিরিট অফ লাইফ ইজ অনলি দ্য স্পিরিট অফ গিভিং। আলী করিমুল্লাহ বলছেন, হোয়েন গড গিভ সামওয়ান এক্সেস মানি, প্লেজার্স, বিলংগিংনেস, পজিশন অ্যান্ড পজিশন, হি শুড নট ট্রাই টু চেঞ্জ দ্য স্টাইল অফ হিজ লিভিং, হি শুড ট্রাই টু চেঞ্জ দ্য স্টাইল অফ হিজ গিভিং। আল্লাহ পাক ব্লেস অল অফ ইউ উইথ হিজ ডিভাইন পিস, হ্যাপিনেস অ্যান্ড প্রসপারিটি, পিএসপি। আর আমাদের ফজলুর রহমান স্যারকে আল্লাহ বেহেস্তের আলা মকাম দান করুক, আমিন। আর তোমাদেরকে আল্লাহ ভালো মানুষ অর্থফি দান করুন, আমিন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।